আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো ভিউয়ার্স, আপনারা কিভাবে ইউটিউবে যে 4 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূরণ হলে কিভাবে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন সেটি আমি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। সো ভিউয়ার্স, আপনারা নির্ভুলভাবে শিখাবো যে নির্ভুলভাবে কিভাবে আপনারা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করবেন। সো ভিউয়ার্স, মনিটাইজেশনটি পেয়ে যাবেন। সো সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদের কাছে শেয়ার করবো। সো ভিউয়ার্স, ভিডিও শুরু করার আগে আমাদের মধ্যে দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিডিওটি শুরু করা। কম্পিটিশন চলে আসলাম, আসলে এখান থেকে আমরা কম্পিউটারটি ওপেন করব। ওপেন করার পর এখান থেকে আমাদের ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমরা চলে আসবো। আসার পরে এখান থেকে আমাদের যে চ্যানেল লোগো রয়েছে সেই লোগোটার মধ্যে দেখাচ্ছে এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, এটি হচ্ছে আমার MM3 LTD, এটি হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। সো এটি আমরা এখন আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবো। কাস্টম চ্যানেল অপশন আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা ইউটিউব স্টোরিতে চলে আসার পরে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা মনিটাইজেশন অপশন আমরা ক্লিক করে দিব। মনিটাইজেশন অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা মনিটাইজেশন যে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার সেই অপশনে চলে আসবো। আসার পর এখান থেকে আমাদের যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো পূরণ হয়ে গেলে আমাদের সম্পূর্ণ হয়ে যাবে। সো এখান থেকে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে এবং 2 স্টেপ যে ভেরিফিকেশান অ্যাক্টিভ রয়েছে সেটিও আমাদের কমপ্লিট এবং 0 অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক। সো এটি আমাদের চ্যানেলে নেই। সো এটা আমরা অ্যাপ্লাই নাও অপশন আমরা ক্লিক করে দিব। সো বেশ, সেখান থেকে আমাদের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে গেছে। সো এখান থেকে আমরা অ্যাপ্লাই নাও অপশন আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে 3টি স্টেপ রয়েছে, 3টি স্টেপ থেকে তো এখান থেকে প্রথম যে স্টেপ রয়েছে সেটি হচ্ছে যে রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস। সো এখান থেকে আমরা অ্যাস্টার যে বাটন রয়েছে সেই বাটন অপশন আমরা ক্লিক করে দিব। সো ভিউয়ার্স, তো এখান থেকে কিছু শর্ত রয়েছে এবং এখানে কিছু নিয়ম কানুন রয়েছে। সো ভিউয়ার্স, আপনারা এই যে প্রথম যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি আপনারা ভালো করে পড়ে নেবেন এবং পড়ার পরে এখান থেকে নিচে যে টিকমা রয়েছে সেই টিকমার অপশন আমরা ক্লিক করে দিব। সো ভিউয়ার্স, ফর্মটা আমাদের পড়া শেষ। সো এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টিমস সেই অপশন আমরা ক্লিক করে দিব। সো এখান থেকে আমি ক্লিক করে দিলাম এবং অ্যাকসেপ্টেড টিমস এই অপশন আমরা ক্লিক করব। সো ভিউয়ার্স, আপনারা ভালো করে পড়ে নেবেন, পড়ার পর এখান থেকে অ্যাকসেপ্টেড টিম অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে একটু কিছুক্ষণ আমাদের ইউটিউব স্টুডিওটি কিছুক্ষণ লুট নিবে। লুট নেওয়ার পরে এটি আমাদের যে রিভিউ পার্টনার প্রোগ্রাম টিমস হয়েছে সেটি এখন রিভিউ চলতেছে। সো রিভিউ হয়ে গেলে সো এখানে আমাদের এখানে ডান অপশানে প্রথম যে স্টেপ রয়েছে ওয়ান সেই স্টেপ অপশানে আমাদের ডান অপশন চলে আসবে। সো এখান থেকে দেখতেছে আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো এখান থেকে আমাদের যে দ্বিতীয় নম্বর যে স্টেপ রয়েছে সেই দ্বিতীয় নম্বর অ্যাপসটি আমরা স্টেপ বাটনে ক্লিক করব। সো এখান থেকে স্টেপ টু, ইউ উইল বি রিডাইরেক্ট টু অ্যাডসেন্স টু কমপ্লিট দিস স্টেপ। সো এখান থেকে আমাদের দ্বিতীয় নম্বরটি স্টেপটি কমপ্লিট করতে হলে সো আমাদের একটি অ্যাডসেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখান থেকে আমাদের যে নিচের যে একটা অপশন রয়েছে সিলেক্ট টেক্সট সেই অপশনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনার যদি আগে অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দিবেন, যদি না থাকে নো দিবেন। সো এখান থেকে আমরা দ্বিতীয় নম্বর যে অপশন রয়েছে সে দ্বিতীয় নম্বর অপশন আমরা নো আই ডোন্ট হ্যাভ এ এক্সট্রিম অ্যাকাউন্ট। সো এখান থেকে আমরা দ্বিতীয় নম্বর যে নো আই ডোন্ট হ্যাভ এক্সট্রিম অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে কনফার্ম যে কন্টিনিউ যে অপশন রয়েছে সেই কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে কিছুক্ষণ লোডিং নিবে এটি। সো লোডিং কমপ্লিট হয়ে গেলে সো এখান থেকে গুগল যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমাদের চলে আসবে এখন। সো এখান থেকে আপনাদের যে ইউটিউব চ্যানেলে যে জিমেল রয়েছে সেই জিমেলটি আমরা সিলেক্টেড করে দিব। সো এখান থেকে আমি আমার ইউটিউব চ্যানেলে জিমেলটি আমি সিলেক্টেড করে দিলাম। একটু লোডিং নিবে। সো আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কোনো স্কিপ করবেন না। সো এখান থেকে আমরা আমাদের যে ইউটিউব চ্যানেলের নামটি চলে এসেছে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটি চলে এসেছে এবং ইউটিউবের যে ইউআরএল যে লিঙ্ক রয়েছে সেটি চলে এসেছে। সো এখান থেকে আমাদের গেট মোর আউট অফ অ্যাডসেন্স, ইয়েস সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন এবং দ্বিতীয় নম্বর যে রয়েছে অপশন রয়েছে নো ডোন্ট সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশন।
সেখান থেকে আপনার যদি কোনো হেল্প চান, যদি হেল্প চান অ্যাডসেন থেকে তাহলে ইয়েস দিবেন, আর যদি হেল্প যদি না চান তাহলে আপনারা নো দিবেন। সো এখান থেকে আমি নো অপশানে ক্লিক করে দিব এবং দ্বিতীয় যে সিলেক্ট ইউর কান্ট্রি, সেখান থেকে আপনাদের যে দেশ রয়েছে সেই দেশটি আপনারা এখান থেকে সিলেক্টেড করে দেবেন। সো এখান থেকে আমি যদি বাংলাদেশ থাকি সো এখান থেকে আমি বাংলাদেশটি সিলেক্টেড করে দিব। এরপর নিচে যে আর কিছু যে ইনফরমেশন রয়েছে সেগুলো আমরা একটু পরে নিব। প্লিজ রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্ট আওয়ার টিমস অ্যান্ড কন্ডিশন, সো আলাদা কিছু কন্ডিশন রয়েছে সেগুলো আপনার পড়ে নেবেন। সো পড়া হয়ে গেলে সো এখান থেকে আমরা ইয়েস আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্টেড এগ্রিমেন্ট, সো এখান থেকে আমরা সব মতামত আমরা রাজি, তাই আমরা এখান থেকে নিচে যে টিকমার যে অপশন রয়েছে ইয়েস আই হ্যাভ এগ্রি এই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে ক্রেডিট অ্যাকাউন্ট অপশন আমরা ক্লিক করব। ক্রেডিট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। লোডিং নেওয়ার পর এখান থেকে আমাদের যে পরবর্তী যে স্টেপ রয়েছে সেই স্টেপে আমরা চলে আসবো। সো এখান থেকে আমাদের যে গুগল অ্যাডসেন্স যে খোলার জন্য যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে আমরা চলে আসবো। সো এখান থেকে আমাদের কাস্টমার ইনফরমেশনে চলে আসলাম গুগল অ্যাডসেন্সের। সো এখান থেকে আমাদের যে অ্যাকাউন্ট টাইপ এবং চ্যানেল নাম এবং অ্যাড্রেস ওয়ান অ্যাড্রেস টু এগুলো আমরা ঠিকঠাক মতন বসিয়ে দিব। সো এখান থেকে আমরা আমাদের যে প্রথম যে স্টেপ রয়েছে অ্যাকাউন্ট টাইপ যেভাবে আছে সেভাবেই থাকবে, সেটা আমরা কোনো পরিবর্তন করব না। এবং এখান থেকে আপনারা বিজনেস দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো এখান থেকে ইন্ডিভিজুয়াল সো অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে এখান থেকে আপনার যে বুড়ো আইডি কার্ড রয়েছে সেই বুড়ো আইডি কার্ডের নামটি আপনারা এখানে দিয়ে দিব। সো এখান থেকে আপনারা একটি বুড়ো আইডি কার্ড দিয়ে একটি মাত্র অ্যাডসেন অ্যাকাউন্ট খোলা যায় এবং একটি জিম আইডি দিয়ে একটি অ্যাডসেন অ্যাকাউন্ট খোলা যায়। সো অবভিয়াস এখান থেকে আমার যে বুড়ো আইডি কার্ড রয়েছে সেই বুড়ো আইডি কার্ডের যে নামটি রয়েছে ইংলিশে সেই নামটি আমি এখানে দিয়ে দিলাম। এবং বুড়ো আইডি কার্ডের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আমরা এখানে দিয়ে দিব। সো এখান থেকে আপনার অ্যাড্রেস লাইনে যদি অ্যাড্রেস লাইন ওয়ানে যদি আপনাদের ঠিকানাটা যদি না আটে পুরোপুরি না হয় তো আপনার অ্যাড্রেস লাইন টুতে আপনারা দিয়ে দিবেন বাকি ঠিকানাটা। সো এখান থেকে আমার অ্যাড্রেস লাইন ওয়ান এবং অ্যাড্রেস লাইন টুর ঠিকানাটি আমি দিয়ে দিলাম, একই ঠিকানা দিয়ে দিলাম। ঠিকানাটি দেওয়ার পরে এখান থেকে আপনি একটু মিলিয়ে নেবেন। সো এখান থেকে অ্যাড্রেস তারপর দিয়ে আপনার রুট নং ভিলেজ তারপরে থানা এগুলো আপনার দিয়ে দিবেন। সো এখান থেকে আমার সব কিছু সম্পন্ন দেওয়া শেষ। সো আপনার একটু ভুল যাতে না হয়, যদি ভুল হলে তাহলে আপনারা গুগল অ্যাডসেন্সের যে চিঠি রয়েছে সেই চিঠিটি আপনারা পাবেন না। সো এখান থেকে আপনারা ঠিকঠাক মতন আপনাদের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাটি আপনারা দিয়ে দিবেন। সো এখান থেকে ঠিকানাটি দেওয়ার পর এখান থেকে টাউন সিটি, সো এখান থেকে আপনার টাউন সিটিটি দিয়ে দিবেন। যে ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টে আমি দিয়ে দিবেন। সো এখান থেকে আমি চট্টগ্রাম ডিস্ট্রিক্টে থাকি, আপনার যদি ঢাকার ডিস্ট্রিক্ট থাকেন তো ঢাকার ডিস্ট্রিক্টে আপনি দিয়ে দিবেন। সো এখান থেকে আমার ভিউয়ার্স তো আমার এলাকার যে পোস্টকোড রয়েছে সব পোস্টকোডটি আমি এখানে দিয়ে দিব। পোস্টকোড দেওয়া কমপ্লিট হয়ে গেলে সো এখান থেকে আপনাদের যে ফোন নাম্বার রয়েছে সেই ফোন নাম্বারটি আপনারা দিয়ে দিবেন। সো এটি অপশন রয়েছে সো আপনার এটি ফিল আপ করে দিবেন যাতে খালি না থাকে। সো এখান থেকে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিলাম। এরপরে পরবর্তী যে সাবমিট যে অপশন রয়েছে সেই সাবমিট অপশন ক্লিক করে দিব। সো সাবমিট অপশন ক্লিক করার পরে আগে আপনারা আপনাদের যে অ্যাড্রেস রয়েছে সো আপনারা এই অ্যাড্রেসগুলো আপনারা একটু ভালো করে চেক করে নেবেন এবং আপনার মোবাইল নাম্বারটি এবং পোস্টাল কোডটি আপনারা একটু ভালো করে চেক করে নেবেন। সো এখান থেকে চেক করা নেওয়ার পর ফুল কমপ্লিট হয়ে গেলে সো এখান থেকে আমরা সাবমিট অপশনে আমরা ক্লিক করে দেব। সো একটু সাবমিট অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে। সো এখান থেকে আমাদের রিডাইরেক্টিং ইউ টু ইউটিউব, সো এখান থেকে আপনারা রিডাইরেক্ট অপশনে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। সো আপনারা যেভাবে আছে সেভাবে রেখে দেবেন, অটোমেটিকলি লোডিং নেবে পেজটি। একটু কিছুক্ষণ সময় লাগবে অ্যাকাউন্টটি তৈরি হতে তাই একটু লোডিং নেবে। সো ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। সো পেজটি লোডিং নেওয়ার পর এখান থেকে আমাদের যে ইউটিউব যে স্টুডিও রয়েছে সে স্টুডিওতে আমরা চলে আসলাম। আসার পর এখানে কিছুক্ষণ লোডিং নেবে। তো এখান থেকে আমাদের প্রথম স্টেপটি কমপ্লিট এবং যে দ্বিতীয় নম্বর যে স্টেপ রয়েছে সেটি এখন নট অ্যাকশন রয়েছে। সো এটি আমাদের যে লোডিং যে অপশনটি রয়েছে সেই লোডিং অপশনটি নেওয়া হয়ে গেলে এটা এখানে প্রসেস অপশন আমরা চলে আসবে। সো এখান থেকে একটু ধৈর্যকর ভিডিওটি দেখুন। সো এখানে আপনারা দেখতে পারলেন যে ইন প্রসেসিং চলতেছে। সো এখান থেকে আমাদের সাইন আপ ফর গুগল অ্যাডসেন্স, সো এটি আমাদের যে গুগল অ্যাকাউন্টের যে অ্যাডসেন্স রয়েছে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটি যদি আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটেড হয়ে যায় সম্পূর্ণভাবে তাহলে আমাদের ডান অপশনটি চলে আসবে। আসার পর এখান থেকে তৃতীয় যে স্টেপ রয়েছে সেটি অটোমেটিকলি ওরা কাজ করবে।
সো এটি ভালো করে রিভিউ করবে, সো এটি আমার চ্যানেল কোনো রকম সমস্যা আছে কিনা তারা ভালো করে ভিডিওটি দেখবে। সো ওরা ভিডিওগুলো দেখার পরে কোনো রকম সমস্যা না পেলে ওরা আমার যে মনিটাইজেশন যে অ্যাপ্লাই করেছিলাম সারা তারা অ্যাকসেপ্টেড করে নিবে। সো ভিউয়ার্স, সো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এবং নির্ভুলভাবে এবং সঠিকভাবে কীভাবে অ্যাপ্লাই করতে হবে, তো আমি আপনাদেরকে আমি কম্পিটিশনের মাধ্যমে দেখিয়ে দিলাম। সো ভিউয়ার্স, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সো ভিউয়ার্স, এখান থেকে আমি যদি মনিটাইজেশনটি পেয়ে যাই তাহলে আমি সেই নিয়ে বিষয় নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। সো ভিউয়ার্স, তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কীভাবে আপনারা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এবং নির্ভুলভাবে। সো ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং